বর্তমান চট্টগ্রাম মহানগরীতে যে বিভিন্ন যে ক্লাব আছে, বিয়ে এবং বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠানগুলো হয়, আমাদের কাছে বিভিন্ন সময় সংবাদ আসে যে এইসব অনুষ্ঠান থেকে মোবাইল চুরি হচ্ছে। এর সূত্র ধরে আমরা একটা কমিউনিটি সেন্টারকে টার্গেট করি, ওইখানে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে এরকম কিছু কিশোর অল্প বয়সী মেয়েরাই চুরির কাজে জড়িত। তা তাদের সহায়তা আমরা সেই ফুটেজ অনুসারে পরবর্তীতে অনুসরণ করে আমরা ওইখান থেকে তিনজন কিশোর অপরাধী নারী অপরাধীকে আমরা আটক করি। ব্যাগটা খুলে ওর সাথে দাঁড়ায় খুলে ব্যাগ আটক নিয়ে ফেলে আমাকে দেয়, আমি উঠে নিই। আমি বাসা থাম করি রান্না বাড়া করি, বাচ্চা উনার মোবাইল নিয়ে যা নিজের আখ জিকে মোবাইল হরবাস মোবাইল ভাঙতাম আর শিশু বালকে যাই শিশু বালকে ভাই তার খরচ আছে রাস্তার পাই গাড়ির পাই এগুলো মোবাইল গাড়িতে আনে কি ফাই নাইলে তো মানুষ আইলে যে মোবাইল কল দিলে মানুষ পাইলে দি ফেলাই হয়ে গায়ে ফলোডিন দিয়ে টোলা দিয়ে বাঁধি ফেলাই আমি শুনছি শিশু পালকি শিশু পালকি যাই বলো আমরা চার জন আসছি ও বাড়ির দিয়ে থাকছে আমরা তিনজন এবং তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনা স্বীকার করে যে তারা এই বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে যায়, দাওয়াত ছাড়াই যায় এবং একটা ভদ্র বেশি বড় লোকের কন্যা এরকম ওদের গেট আপ থাকে, দামি পোশাক পরে এবং তাদের কাছে ব্যাগ ট্যাগ থেকে এরকম একটা বেশ ধারণ করে ওই অনুষ্ঠানে কৌশলে তারা বিশেষ করে নারীদেরই টার্গেট করে তাদের কাছ থেকে মোবাইল নেয়। এই চক্রের সঙ্গে তাদের যে বড় আছে, যারা বয়সে বড়, তারা আশেপাশে অবস্থান করে, তাদের ভিতরে কেউ ব্যাগ থেকে মোবাইলটা চুরি করে দ্রুত তাদের সঙ্গেও একজনের হাতে দিয়ে দেয় এবং অতি দ্রুত তারা পাশে তাদের বাইরে যে তাদের যে বড়রা যে অবস্থান করে তাদের হাতে মোবাইলগুলো পৌঁছিয়ে দেয়। এরকম আরও অনেক চুরি করে এই আমাদের পাশে যে রেয়াজউদ্দিন বাজারে একটা দোকানের এক ব্যবসায়ীর নিকট বিক্রি করেছে, আমাদের অভিযান তাকে অ্যারেস্টের জন্য চেষ্টা করছে, সে দোকান বন্ধ করে পালিয়েছে, তা আমরা তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিচ্ছি। এই চক্রের সঙ্গে আরও যে জড়িত এবং যারাই চোরাই মোবাইল ক্রেতা সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। মোবাইল চুর চক্রর 6 সদস্য সহ 2300 চোরাইকৃত মোবাইল উদ্ধার করছি কুতুয়ালে থানা পুলিশ। আটককৃত অললজি কক্সবাজারের ট্যাংনাফার মৃত নূর মোহাম্মদের 14 বছরের মাইয়ে রিফা আক্তার, চন্দনেশ্বর মোহাম্মদ জাহাঙ্গীরের 11 বছরের মাইয়ে জান্নাতারা ফেরদৌসি, মহেশখালী থানার ফজল আহমদের 18 বছরের ফুয়া নূর হোসেন, মহেশখালী জাহেদুর বাড়ির 30 বছর বয়সী হামিদুর স্ত্রী হামিদা বেগম, একই পরিবারের 11 বছরের সফুরা প্রকাশ হালাবুরি ও মহেশখালীর 26 বছর বয়সী নেজামউদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম। জিয়াউল হক ইমন, সি প্লাস টিভি, চট্টগ্রাম।